বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিলিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাসুদানা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো খুবই নান্দনিক ডিজাইনের চমৎকার একটি বাড়ি ডিজাইন নিয়ে। অলরেডি আপনারা থ্রিডি ভিডিও দেখতে পাচ্ছেন, খুবই চমৎকারভাবে আমরা সাজিয়েছি। ধারাবাহিকভাবে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, অর্থাৎ জায়গার দৈর্ঘ্য, প্রস্থ এবং রুমের সাইজগুলো দেখাবো, এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কতটি কলাম ইউজ করতে হবে এবং টোটাল কত টাকা বাজেট রাখতে হবে তাও আমি আজকে আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, এটি হচ্ছে পর্চ। এই পর্চটি আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের মোটামুটি বাজেট থাকে, আপনারা রাউন্ড শেপের কলাম দিয়ে পর্চটি করতে পারেন। আর সামনে আমরা বারান্দা দিয়েছি, এই বারান্দাতে আমরা রাউন্ড শেপের কলাম দিয়েছি, আপনারা দেখুন। আপনারা চাইলে একটু বাজেট বাড়িয়ে এভাবে নান্দনিকভাবে বাড়ি কাজটি করে নিতে পারেন, এবং পেন্টিংয়ের যে ব্যাপারটা এখানে, রঙের যে ব্যাপারটা, এটা চাইলে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। আর আমাদেরকে জানালে আমরা আপনাদের চাহিদার আলোকে এগুলো চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, চলুন এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নেই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়ির টু ডি প্ল্যানটি। তো এখন আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 31 ফিট 1 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে 30 ফিট। পর্চ আমাদের টোটাল এখানে জায়গা হয় 960 স্কোয়ার ফিট জায়গা, শতাংশ হিসাব করলে প্রায় 2.5% জায়গার মতো লাগবে এই বাড়িটি তৈরি করতে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের পর্চ। পর্চের মেজারমেন্টটি আমরা এখানে দিইনি, তারপরও বলে দিচ্ছি। এখানে হচ্ছে 6 ফিট বাই 6 ফিটের এই পর্চটি। এটিতে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে সেটি দেখতে পাচ্ছি। সিঁড়ি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য 2টি এন্ট্রি রেখেছি। চাইলে আপনারা এদিক দিয়ে 1টি এন্ট্রি রাখতে পারেন, এদিক দিয়ে 1টি রাখতে পারেন। এদিক দিয়ে আমরা সরাসরি বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এটি ডাইনিং রুম, 10 ফিট বাই 14 ফিটের এই ডাইনিং রুমটি অনেক বড় সড়ো আছে। এই পাশে আমরা দিয়েছি কিচেনটি, 6 ফিট বাই 10 ফিটের একটি কিচেন আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় সড়ো এবং খোলামেলা কিচেনটি। আপনারা যে এই কোনো একটি পাশে চাইলে জানালা ইউজ করতে পারেন, আর এই রুমটির জন্য এদিক দিয়ে একটি জানালা দিয়ে দিবেন। জানালার মেজারমেন্ট হবে 4 ফিট বাই 4.5 ফিট বাই 5 ফিট। আমি আবার বলছি, 4.5 ফিট বাই 5 ফিট হবে জানালার মেজারমেন্ট। এই পাশে আমরা একটি রুম দিয়েছি, 10 ফিট বাই 12 ফিটের একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় সড়ো স্ট্যান্ডার্ড সাইজের আছে। এটি হচ্ছে কমন টয়লেট, 8 ফিট বাই 4 ফিটের কমন টয়লেটটি অনেক বড় সড়ো আছে। আর এটি আমাদের মাস্টার বেডরুম, 11 ফিট বাই 12 ফিটের মাস্টার বেডরুমের সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি, 6 ফিট বাই 4 ফিটের একটি অ্যাটাচ টয়লেট। আর সামনে দিয়েছি নান্দনিক ডিজাইনের বারান্দা, 11 ফিট বাই 3 ফিট। আপনারা থ্রিডি ভিউতে বারান্দার ডিজাইনটি দেখেছেন, খুব চমৎকারভাবে আমরা সাজিয়েছি। আর এটি হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম, 11 ফিট বাই 12 ফিটের এই বেডরুমটির সাথে আমরা এটি দিয়েছি বারান্দা 11 ফিট বাই 3 ফিটের। তো বন্ধুরা, এখানে এন্ট্রি 2টি দেওয়ার কারণ হচ্ছে এই দরজাটি দিয়ে এই রুমটিতে প্রবেশ করা যাবে, এটি ড্রয়িং কাম বেডরুম হিসাবে ইউজ করবেন। কারণ হচ্ছে মহিলারা অনেক সময় এখানে কাজ করে, তো এই জন্য যদি কোনো পুরুষ মেহমান থাকে তাহলে তারা এই দরজাটি খুলে এই রুমটিতে অবস্থান করতে পারবে, এতে করে মহিলাদের পর্দার কোনো লঙ্ঘন হবে না। তো এই জন্যই মূলত আমরা 2টি এন্ট্রি দিয়েছি। আপনারা যদি বাজেটে ওইরকম থাকে তাহলে আপনারা এই দরজাটি ইউজ করতে পারেন, অন্যথায় এটি বাদ দিতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটি। তো এখন আমরা দেখে নেব বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম কতটি লাগবে। এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে 11টি, আর পর্চে 2টি সহ টোটাল 13টি কলাম হলে আমাদের এই বাড়ির কাজটি আমরা শেষ করে নিতে পারবো। তো বন্ধুরা, এখন আসে আমাদের বাজেটে। এই বাড়িটি যদি আমরা টুপ্লেক্স করতে চাই, অর্থাৎ দোতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা করতে চাই, তাহলে আমাদের খরচ হবে প্রায় 34 থেকে 35 লক্ষ টাকার মতো। আর যদি আমরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে প্রায় 18 থেকে 20 লক্ষ টাকার মতো। আর যদি আমরা একদম সিম্পলি করি যে আমরা কোনো রকম করব, তাহলে আমরা 16 থেকে 17 লক্ষ টাকা বাড়ি কাজটি শেষ করে নিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান আমাদেরকে দিয়ে, তাহলে এখানে আমার ফোন নাম্বার দেওয়া হচ্ছে, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করতে পারেন। তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।